পরের দিন শুক্রবার, তাই সবার বাসাতেই থাকার কথা ছিল। কিন্তু বাবা বিজনেসের কাজে সকালেই বাহিরে চলে গেল। মার এনজিওর একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে মা আমার ছোট ভাইকে সাথে নিয়ে গেল। যাওয়ার আগে মা বলে গেল যে বিকেলের মধ্যে ফিরে আসবে। বাড়িতে শুধু আমি আর রনি দাদা থেকে গেলাম। সকাল 11টার দিকে আমি গোসল করে রনিদার গিফট দেওয়া কালো রঙের জামাগুলো পরে নিজেকে ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে লাগলাম। নিজেকে আয়নায় দেখতে দেখতে চিন্তা করলাম, আজকে বাড়িতে শুধু আমি আর রনিদা আছি। এই সুযোগে আমি ওকে আমার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতে পারি। আমি আমার মোবাইলটা হাতে নিয়ে ওই অবস্থাতেই কয়েকটা ছবি উঠালাম, কেননা আমার মাথা থেকে কোমর পর্যন্ত হাফ ছবি, আবার কোনোটা আমার মাথা থেকে পা পর্যন্ত। কয়েকটা ছবি ওঠানোর পরে আমি লাল রঙের জামা পরে কয়েকটা ছবি উঠালাম। আমি জামা পাজামার অন্য পরে মোবাইলটা হাতে নিয়ে রনিদের রুমে গেলাম। রনির রুমের দরজায় নক করতেই ও দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করলো, কী রে কবিতা, কিছু বলবি? আমি বললাম, হ্যাঁ দাদা। রনি বলল, রুমের ভেতরে আয়। আমিও রুমের ভিতরে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলাম। আমি বললাম, তুমি কি করছিলে দাদা? ও আমাকে বলল, তেমন কিছু না, বই পড়ছিলাম। আমি বললাম, আমি এসে কি তোমাকে বিরক্ত করলাম? রনিদ বলল, আরে না না, কোনো সমস্যা নাই, কি লাগবে তোর বল। আমি বললাম, আমার কিছু লাগবে না দাদা, তোমাকে একটা জিনিস দেখাতে আসলাম। ও বলল, কি জিনিস? আমি এবার আমার মোবাইলে আমার একটা ছবি বাহির করে মোবাইলটা রনির হাতে দিয়ে বললাম, দেখো দাদা। রনিদা আমার মোবাইলটা হাতে নিয়ে আমার ছবিটা দেখে চমকে উঠে বলল, এমন ছবি কেন তুলেছিস? আমি বললাম, বারে তোমাকে দেখানোর জন্যই তো তুলেছি। রনিদা আমাকে বলল, আমি তোর বড় দাদা, তুই আমাকে এমন ছবি কেন দেখাবি? আমি বললাম, তুমি তো আমাকে এইগুলো গিফট করেছ, তাই অন্য আর কেউ না দেখলেও তোমার তো দেখার অধিকার আছে দাদা। আমার কথা শুনে ও এবার মোবাইলে আমার ছবিটা আবার দেখতে দেখতে বলল, তখন বলছিস তখন একটু ভালো করে দেখেই নি। আমি তখন দাদার দিকে দেখছিলাম, ও মোবাইলে আমার ছবিটা জুম করে ভালো করে দেখছিল। কিছুক্ষণ পরে বলল, লাল রঙেরটা পরে কোনো ছবি তুলিস নি? আমি বললাম, আরও অনেক ছবি তুলেছি রনিদা, তুমি একটা একটা করে পার করে দিয়ে দেখো। রনি আমার প্রত্যেকটা ছবি জুম করে ভালো করে দেখতে লাগলো। আমি যোর দিকে তাকিয়ে দেখছি, সেদিকে রনির কোনো খেয়াল নেই। রনিদার খুব মনোযোগ মোবাইলে আমার ছবিতে, প্রত্যেকটা ছবি সে অনেক সময় নিয়ে দেখছিল। সবগুলো ছবি দেখা হয়ে যাবার পরে আবার প্রথম থেকে দেখা শুরু করেছিল। আমার প্রতি রনিদার আগ্রহ দেখে আমি মনে মনে অনেক খুশি হলাম। সময়ের দিকে ওর কোনো খেয়ালই ছিল না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর 2টা বেজে গেছে, তাই ওর দিকে তাকিয়ে দেখলাম ও মোবাইলে আমার ছবি জুম করে বড় করে আমার ছবির উপরে তার আঙুল বোলাচ্ছে। এই অবস্থা দেখে আমি কি বললাম, খাবে নাকি দাদা? দাদা মোবাইল থেকে তার চোখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই সত্যি আমাকে খেতে দিবি? ওই কথা শুনে আমি আমার হাসি আটকিয়ে রাখতে পারলাম না। আমি হুহু করে হাসতে হাসতে বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখো দুপুর 2টা বেজে গেছে, তোমার খিদে লাগেনি? দুপুরের খাবার খাবে না? রনিদা মাথা নিচু করে বলল, ও আচ্ছা, তুই যা, আমি আসছি। আমার 2 ভাই বোন একসাথে দুপুরের খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। আমি আমার রুমে এসে বিছানায় শুয়ে ইন্টারনেটে ভিডিও দেখছিলাম। তখন আমার রুমের দরজা কেউ নক করলো। আমি দরজা খুলে দেখি রনিদা দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, দাদা তুমি? ও বলল, ব্যস্ত ছিল নাকি? আমি বললাম, না না দাদা, এমনি শুয়েছিলাম, আসো রুমের ভিতরে আসো। রুমের ভিতরে এসে রনিদা বলল, আসলে আমি তোকে বলতে এসেছি যে মনে করে তুই তোর মোবাইলের ছবিগুলো ডিলিট করে দিস, ভুল করে অন্য কারোর কাছে ছবিগুলো চলে গেলে সমস্যা হবে। আমি আর মোবাইলটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, তুমিও ডিলিট করে দাও। ও আমার হাত থেকে মোবাইলটা নিয়ে সবগুলো ছবি ডিলিট করে দিয়ে বলল, এই নে তোর মোবাইল, এখন আমি যাই। আমি বললাম, তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে নাকি দাদা? ও বলল, না কোনো কাজ নেই। কেন জিজ্ঞাসা করছিস? আমি বললাম, কোনো কাজ না থাকলে এখানে থাকো, দুজন একসাথে গল্প করি। রনিদ বলল, ঠিক আছে। আমি অন্যটা রেখে বিছানার উপরে উঠে শুয়ে পড়লাম। আর আমার ডান পাশে একটা বালিশ,
এগিয়ে দিয়ে রনিদাকে বললাম, আসো বিছানায় শুয়ে এসে গল্প করি। রনি বিছানায় উঠে এসে আমার ডান পাশে শুয়ে পড়ল। আমি আর রনিদা উভয় ছয়ে ছাদের দিকে মুখ করে শুয়েছিলাম। আমি বললাম, কোন রঙেরটা পরে আমাকে বেশি ভালো মানিয়েছে, লাল রঙের নাকি কালো রঙের? রনি বলল, দুটোতেই তোকে খুব ভালো মানিয়েছে। আমি বললাম, এখন আমি কোনটা পরে আছি বলো তো? রনিদা বলল, আমি কিভাবে বলবো, আমি তো দেখিনি। আমি বললাম, তোমার ধারণা কি আমি কোন রঙেরটা পরে আছি এখন? রনিদা বলল, আমার মনে হয় উপরে কালো রঙের আর নিচে লাল রঙের পরে আছিস এখন। আমি হাসতে হাসতে বললাম, ভুল ভুল, তোমার ধারণা ভুল। আমি হাসতে হাসতে শোয়া থেকে বিছানায় উঠে বসে বললাম, দেখো আমি লাল রঙের পরে আছি এখন। রনিও শোয়া থেকে উঠে বসে আমার দিকে তাকিয়ে বললো, ওয়াও, লালটাতে তোকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, তোমার দাও গিফট, সুন্দর তো লাগবেই। রনিদা এবার আমাকে বলল, শুধু কি উপরে লাল পরেছিস নাকি নিচেও লাল? আমি ওর কথা শুনে বললাম, দেখো। রনি বলল, যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলবো? আমি বললাম, তোমার যা মনে হয় বলো, কোনো সমস্যা নেই। ও বলল, যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে পিছন দিকটা আমাকে একবার দেখাবি? ওর কথা শুনে আমি বললাম, নাও দেখো। রনি এগিয়ে এসে সোজা হাত বোলাতে লাগলো। ঠিক তখনই বাড়ির মেইন দরজার কলিং বেল বেজে উঠলো। আমি ধরফড় করে উঠে বসে রনি তাকে বললাম, মনে হয় মা চলে এসেছে। রনি তার হাত দুইটা দিয়ে আমার দুই গাল ধরে বলল, ভয় করিস না, তুই তোর রুমের দরজার ভিতর থেকে লক করে দিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি গিয়ে মেইন গেট খুলে দিচ্ছি, দেখি কে আসলো। তারপর আমার ধারণা সত্যি হলো। রনি এসে আমাকে বলল, হ্যাঁ রে, মা এসেছে। আমি কিছুটা হতাশ হলাম। আমাকে হতাশ হতে দেখে রনি আমাকে বলল, তুই তো জানিস আমি অনেক দেরিতে ঘুমাই, আমি যদি রাতে তোর ঘরে আসি তোর কোনো সমস্যা আছে? আমি তো মনে মনে এটাই চাইছিলাম। আমি এবার খুশিয়ে বললাম, জি না দাদা, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর সময় যেন কাটতেই চাইছিল না। রাতের খাওয়া দাওয়া শেষে আমি রুমে এসে নিজেকে সাজাতে লাগলাম। অবশেষে এলো সে মহেন্দ্রক্ষণ, রাত তখন দুইটা। রনিদা আমার রুমে আলতো করে নক করতেই আমি দরজা খুলে দিলাম। তারপর কোনো কথা না বলেই আমি রনিদাকে জড়িয়ে ধরলাম। রনিদাও কিস দিতে লাগলো। তারপর সরাসরি আমরা খেলা শুরু করলাম। প্রায় 40 মিনিট পর রনিদা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, আমিও খুব মজা পেলাম। আর আমার অনেক দিনের মনের আশা পূরণ হলো।